বিজেপি কর্মীদের চমকালে ধমকালে তৃণমূলের কর্মীদের মধ্যে যারা ইসিএল এ কর্মরত রয়েছেন তাদের মধ্যপ্রদেশে ট্রান্সফার করে দেওয়া হবে। নাম না করে তৃণমূল কর্মীদের আক্রমণ করলেন বিজেপি নেতা। বিজেপির বিজয় সম্মেলনী জামুরিয়া ব্লক টু এর চিচুড়িয়া অঞ্চলের সিদ্ধপুর বাগডিহা গ্রামে আয়োজিত হয়েছিল বিজেপির বিজয় সম্মেলনী। জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, এই বিজয় সম্মেলনী যাতে তারা না করতে পারেন তার জন্য শাসক দলের পক্ষ থেকে ডেকোরেটরস ও বিজেপি কর্মীদের ধমকি দেওয়া হয়েছিল। তিনি জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের সঙ্গে সঙ্গে গোটা দল থাকবে। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখো বাবা, বলি ভদ্র ভাষায় বলি, ইসিএল এ চাকরি করে অনেকে মধ্যপ্রদেশ যদি ট্রান্সফার হয়ে যায় ঘরে কিমনি কাঁদবে, তো আমাদেরকে বাধ্য করে না, তোমাদের অন্য কোথাও ট্রান্সফার করে চলে যেতে হবে, সেটা কিন্তু বাধ্য করে না। ভারতীয় জনতা পার্টি যারা সৈনিক আছে তাদেরকে দমানোর চেষ্টা করো না, এটা তোমাদের ভালোর জন্যই বলছি, যারা মাইকে নিশ্চয়ই শুনতে পাচ্ছে তারা তাদের ভালোর জন্যই বলছি। তা না হলে তোমরা দম দেওয়া ব্যাটারিতে চলো তো, তোমরা দম দেওয়া পুতুল, এবং বেশি বাড়াবাড়ি করলে তোমাদের ব্যাটারি কিভাবে খুলে নিতে হয় সেটা আমাদের জানা আছে। দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।